শুরুতেই সংবাদ শিরোনাম। একসঙ্গে ১৩ বোমা বহনে সক্ষম ভয়ঙ্কর গাজার ড্রোনের পরীক্ষা চালালো ইরান। পাকিস্তানে গঠিত হচ্ছে ৩৪ সদস্যের মন্ত্রিসভা, শপথ পড়াবেন না রাষ্ট্রপতি। একের পর এক বন্দুক হামলা, প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা। ইউক্রেন সফরের কোনো পরিকল্পনা নেই বাইডেনের, জানালো হোয়াইট হাউস। ইউক্রেনের মধ্য দিয়ে রাশিয়ার গ্যাস যাচ্ছে ইউরোপে। ইসরায়েলকে সরাসরি হুমকি দিলেন ইরানের প্রেসিডেন্ট। শ্রীলঙ্কার নাগরিক হত্যায় পাকিস্তানে ৬ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন। এবার বিস্তারিত। একসঙ্গে ১৩টি বোমা বহনে সক্ষম গাজা নামে বিশাল আকারের নতুন ড্রোনের পরীক্ষা চালিয়েছে ইরান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নামে এই ড্রোনের নামকরণ করা হয়েছে। খবর তাসনিম নিউজের। এ ড্রোন একটানা ৩৫ ঘন্টা আকাশে উড়তে পারবে। ৩৫,০০০ ফুট উপর দিয়ে উড়ে গিয়ে ৫০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে পারে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC জানিয়েছে, এই ড্রোনের সব পরীক্ষা সম্পূর্ণ করা হয়েছে এবং এটি এখন অভিযান পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত। গত বছরের মে মাসে এই ড্রোন তৈরির খবর দেয় ইরান। গত বছর গাজায় ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের শর্ত মেনে দখলদার ইসরায়েল যেদিন যুদ্ধ বন্ধ করেছিল, ঠিক সেদিনই ইরান গাজা নামের এই ড্রোন উন্মোচন করে। ইরান প্রথম থেকে ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে। পাকিস্তানে আজ মঙ্গলবার ৩৪ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা শপথ গ্রহণ করতে পারে। এদের মধ্যে থাকবেন ৩০ জন মন্ত্রী, ৪ জন প্রতিমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর ৪ জন উপদেষ্টাও মনোনীত হচ্ছেন। তবে রাষ্ট্রপতি ডক্টর আরিফ আলভি মন্ত্রীদের শপথ পাঠ করাতে সক্ষম হননি। অসুস্থতাজনিত কারণে তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকেও শপথ পাঠ করাননি। জানা গেছে, সিনেট চেয়ারম্যান সাদিক সঞ্জিয়া রানি মন্ত্রিসভার শপথ পাঠ করাবেন। মন্ত্রিসভা বিভাগের ইস্যু করা তালিকা অনুযায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের PMLN এর মন্ত্রী থাকছেন ১২ জন, প্রতিমন্ত্রীর ২ জন ও প্রধানমন্ত্রীর ২ জন উপদেষ্টা। আসিফ আলী জারদারি ও বিলাওয়াল ভুট্টো জারদারির PPP পাচ্ছে ৯ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী ও ১ জন উপদেষ্টা। ৪ মন্ত্রী পাচ্ছে JUIF, ২ মন্ত্রী পাচ্ছে MQM পাকিস্তান, ১টি করে পাচ্ছে JWP, BAP ও PMLQ। সূত্র জানিয়েছে, দেশকে জ্বালানি সংকট থেকে মুক্ত করার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও PMLN এর সুপ্রিমো নওয়াজ শরীফ পেট্রোলিয়াম মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিকে। সূত্র জানায়, রাষ্ট্রপতি আরিফ আলভিকে অপসারণের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি জোট সরকার, কারণ এই কাজটি করার জন্য জাতীয় ও প্রাদেশিক পরিষদগুলো থেকে ব্যাপক ভিত্তিক সমর্থন প্রয়োজন। পাকিস্তানে দারুণ জয় ইমরানের দলের। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খান পদত্যাগ করেছেন, তার দল পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছে, কিন্তু তবুও তার দল PTI একটি নির্বাচনে দারুণভাবে জয়ী হয়েছেন। রোববার অনুষ্ঠিত খাইবার পাখতুনখাওয়া প্রদেশের NA-33 হাঙ্গু আসনের উপনির্বাচনে ইমরানের তেহরিক ইনসাফের প্রার্থী নাদিম খান জয়ী হয়েছেন বলে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জানা গেছে। দেশে নতুন নির্বাচনের দাবিতে PTI এর ১২৩ MP পদত্যাগ করার প্রেক্ষাপটে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয় এবং তাতে নাদিম জয়ী হন। তবে পার্টি সূত্র জানা গেছে, তিনিও শপথ গ্রহণের পরই পদত্যাগ করবেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বন্দুকধারীদের হামলা অব্যাহত রয়েছে। দেশটিতে ইস্টারের সপ্তাহে ৩ বার হামলার ঘটনা ঘটেছে। রোববার পিটসবার্গে একটি পার্টিতে হামলা চালানো হয়, এতে ২ জন কিশোর প্রাণ হারিয়েছে। তাছাড়া সাউথ ক্যারোলাইনার একটি নাইট ক্লাবেও গুলি চালানোর ঘটনা ঘটে, যদিও সেখানে কারোর মৃত্যু হয়নি। সপ্তাহের শুরুতে এই ২ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩১ জন। পিটসবার্গে একাধিক ব্যক্তি মিলে গুলি চালিয়েছে বলে ধারণা করছে স্থানীয় পুলিশ। ওই পার্টিতে উপস্থিত ছিলেন প্রায় ১০০ জন, তার মধ্যে অধিকাংশ ছিল কিশোর কিশোরী। পিটসবার্গের পুলিশ প্রধান স্কট শুবার্ট বলেন, ওই পার্টি হচ্ছিল একটি বাড়ি ভাড়া করে। বাড়িটি ঘিরে রেখে প্রায় ৮টি জায়গা থেকে গুলি চালানো হয়। অন্যদিকে সাউথ ক্যারোলাইনা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রোববার ভোর রাতে নাইট ক্লাবে গুলি চালানোর ঘটনা ঘটে। এ পর্যন্ত কারো মৃত্যু না হলেও সেখানে আহত হয়েছেন ৯ জন। পুলিশ এর মধ্যে তদন্ত শুরু করেছে। তাছাড়া শনিবারও সাউথ ক্যারোলাইনার একটি শপিং মলে গুলি চালানোর ঘটনা ঘটে। হামলার পরে পুলিশ প্রধান হল ব্রুক জানান, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় বলেই আমরা মনে করি। এই ২ ঘন্টার মধ্যে নিশ্চয়ই কোনো যোগাযোগ রয়েছে।
এই দুই ঘটনার মধ্যে নিশ্চয়ই কোনো যোগাযোগ রয়েছে। সাউথ ক্যারোলাইনাতে 21 বছর হলেই নাগরিকরা নিজের কাছে বন্দুক রাখতে পারেন ও প্রয়োজন পড়লে তা ব্যবহারও করতে পারেন। অন্যদিকে গত সপ্তাহে নিউইয়র্কের ব্রুকলিন মেট্রো স্টেশনে এলোপাথাড়ি গুলি চালায় এক আততায়ী, 23 জন আহত হন। সে ঘটনায় প্রচুর পরিমাণ বিস্ফোরকও উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে। এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করলেও তাকে ধরতে পারেনি মার্কিন পুলিশ। তাই পরপর এমন নৃশংস হামলায় প্রশ্নের মুখে মার্কিন নাগরিকদের নিরাপত্তা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কিয়েভ সফরের কোনো পরিকল্পনা নেই। প্রেস সেক্রেটারি জেন পাসাকি সোমবার সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্টের কিয়েভ সফরের পরিকল্পনা নেই। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সমর্থন প্রদর্শনে বাইডেনকে কিয়েভ সফরের অনুরোধ জানিয়ে আসছেন। এদিকে বাইডেনের প্রধান নারী মুখপাত্র কিয়েভে মার্কিন দূতাবাস পুনরায় খোলার বিষয়ে আশা প্রকাশ করেন, তবে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমার কথা উল্লেখ করেননি। এ প্রসঙ্গে পাসাকি বলেন, নিশ্চিতভাবে এটি আমাদের লক্ষ্য, কিয়েভে আমাদের কূটনৈতিক উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। এদিকে সিএনএন এর রোববার প্রচারিত এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমি মনে করি বাইডেন সফরে আসবেন, তবে এটি তার সিদ্ধান্ত, অবশ্যই নিরাপত্তা পরিস্থিতির ওপর এটি নির্ভর করবে। তিনি আরও বলেন, তিনি যুক্তরাষ্ট্রের নেতা, এ কারণে পরিস্থিতি পর্যবেক্ষণে তার এখানে আসা উচিত। উল্লেখ্য, এর আগে ইউরোপের কয়েকজন নেতা কিয়েভ সফরে গিয়ে জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেন। কোনো রকমের বাধাবিঘ্ন ছাড়া ইউক্রেনের মধ্য দিয়ে রাশিয়া ইউরোপের দেশগুলোতে প্রাকৃতিক গ্যাস রফতানি অব্যাহত রেখেছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সামরিক সংঘাত চললেও গ্যাস রফতানির ক্ষেত্রে কোনো রকম বিঘ্ন ঘটেনি। রাশিয়ার প্রধান গ্যাস কোম্পানি গজপ্রমের মুখপাত্র সের্গেই কুপ্রিয়ানফ আজ এ কথা জানান। তিনি বলেন, ইউরোপের ভোক্তাদের অনুরোধে ইউক্রেনের ভূখণ্ডের মধ্য দিয়ে গজপ্রম ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ করে যাচ্ছে। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে 18 এপ্রিল পর্যন্ত প্রতিদিন 5 কোটি 59 লাখ ঘনমিটার গ্যাস সরবরাহ করা হয়েছে বলে তিনি জানান। গজপ্রমের সঙ্গে ইউরোপের যে দীর্ঘমেয়াদী বুকিং রয়েছে তাতে প্রতিদিন 10 কোটি 95 লাখ ঘনমিটার গ্যাস সরবরাহ করার কথা। সে তুলনায় ইউরোপে গ্যাস সরবরাহ কমেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রধান আমদানিকারক জার্মানি প্রায় শতকরা 40% গ্যাস কম নিয়েছে। ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর ইউরোপের দেশগুলো রাশিয়ার গ্যাসের উপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে। রুশ হামলার জবাবে মস্কোর ওপর আমেরিকা ও ইউরোপের দেশগুলো রেকর্ড পরিমাণ নিষেধাজ্ঞা দিয়েছে। ইউরোপের কোনো কোনো নেতা রাশিয়া থেকে জ্বালানি আমদানি বাতিল করার প্রস্তাব দিয়েছেন, তবে এ নিয়ে বড় কোনো সমঝোতা এখনও প্রতিষ্ঠা হয়নি। ইমরানের বিরুদ্ধে সামান্যতম পদক্ষেপ নিলেও ইসরায়েলে সশস্ত্র হামলা চালানো হবে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের সশস্ত্র বাহিনীর বার্ষিক কুচকাওয়াজে বক্তব্য দেওয়ার সময় রাইসি এই হুঁশিয়ারি দেন। গালফ নিউজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তেল আবিবকে উদ্দেশ্য করে রাইসি বলেন, ইরানের বিরুদ্ধে যদি সামান্যতম পদক্ষেপ নেওয়া হয় তাহলে ইহুদিবাদী সাম্রাজ্যের কেন্দ্রস্থলে আমাদের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু হবে। বিস্তারিত না বললেও রাইসি জানান, ইসরায়েলের যে কোনো পদক্ষেপকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ইমরান। ইরানের পারমাণবিক সক্ষমতার লাগাম টেনে ধরার জন্য একটি চুক্তি নিয়ে ভিয়েনায় আলোচনায় স্থগিত হওয়ার পর রাইসি এ কথা বলেন। ইসরায়েল অবশ্য বরাবরই ওই চুক্তির বিরোধিতা করে আসছে। তেল আবিবের দাবি, ওই চুক্তি ইরানের পারমাণবিক কর্মসূচি কিংবা ওই অঞ্চল জুড়ে তাদের পারমাণবিক তৎপরতা রোধের জন্য যথেষ্ট নয়, এছাড়া নিজেদের দেশকে রক্ষা করার জন্য যা প্রয়োজন তাই একতরফাভাবে করবে বলে জানিয়ে আসছেন ইসরায়েলি কর্মকর্তারা। পাকিস্তানে ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে শ্রীলঙ্কার এক নাগরিককে হত্যার দায়ে 6 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এছাড়া 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকিদের 2 থেকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বছরের ডিসেম্বরে শিয়ালকোট শহরের এক কারখানার ম্যানেজার 48 বছর বয়সে প্রিয়ান্থা দিবা ওয়াদানাকে নির্মমভাবে পিটিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান এই ঘটনাকে লজ্জার দিন হিসাবে বর্ণনা করেছিলেন। ঘটনা শুরু ছিল গুজব থেকে। গুজব উঠেছিল যে দিয়া ওয়াদানা পবিত্র কোরআনের বাণী লেখা থাকা একটি পোস্টের নামিয়ে ফেলেন। এই অভিযোগ ওঠার পর ওই দিন সকালের মধ্যে মানুষজন ওই কারখানার মূল ফটকে ভিড় করতে শুরু করে। এরপর বিকেল উন্মুক্ত জনতা কারখানায় ঢুকে দিওয়া ওয়াদানাকে জিম্মায় নেয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।